সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? আজ দেখাবো আপনাদেরকে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের জন্য অসাধারণ একটি সফটওয়্যার, সেটা হলো আমরা কিভাবে আমাদের স্মার্টফোনটাকে আমরা ভাইরাস মুক্ত এবং সুপার ফাস্ট স্পিডে রাখতে পারি সবসময়ের জন্য। আমাদের স্মার্টফোনের মধ্যে আমরা কন্টিনিউ তো নেট ইউজ করি, কথা বলার জন্য হোক, ব্রাউজিং এর জন্য হোক, বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব চালানোর জন্য হোক। তো যখন আমরা কোনো ইন্টারনেট ব্যবহার করি, তখন ইন্টারনেট থেকে কোনো না কিছু জিনিস বা ভাইরাস, মালওয়্যার বা জ্যাং ফাইল জাতীয় কিছু জিনিস আমাদের অজান্তে আমাদের সেটের মধ্যে এসে প্রবেশ করে। তো এগুলো পরে আমাদের সেটের মধ্যে সমস্যা করতে পারে বিভিন্ন রকমের। তো সেই যন্ত্রণা থেকে বা সেই সমস্যা থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পাবেন, তো এরকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি সবসময় বলে থাকি, বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন ভিডিও থেকে আমরা দেখাবো এখন। ফার্স্টে যাবো আমরা আমাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা লাগবো সুপার স্প্রিট, সুপার ক্লিন বুস্টার, স্পিরিট ক্লিনার বুস্টার লিখে যখন আমরা সার্চ দেব, দেখুন সার্চ দেওয়ার পরে ফার্স্টে দুইটা অ্যাড, তারপরে দুই নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাই নিব আমরা। এটা দেখুন প্রায় 10 মিলিয়ন এটা ডাউনলোড করা হয়েছে, ডাউনলোডের রেজাল্ট খুবই ভালো। এবং এখন নিচে কিছু স্ক্রিনশট দেওয়া আছে যেগুলো আপনি দেখতে পারেন, দেখুন স্ক্রিনশটগুলো। তো এখন এটাকে আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রাখছি, এখন শুধু ওপেন করে আপনাদের দেখাবো এটা কি কাজ। হ্যাঁ, তারপর আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ আসবে আমাদের সামনে। আসার পর আমরা এটাকে দেখুন নিচে আছে জ্যাং ক্লিনার, ফোন বুস্টার, সিপিইউ কোল, সিকিউরিটি, সবগুলো গুরুত্বপূর্ণ অপশন। এখন আমরা বুস্টার যদি ক্লিক করি, তাহলে এটা আমাদের সেটের মধ্যে বুস্ট হয়ে যাবে। দেখুন 100% অপটিমাইজ, আমাদের সেটের যে পারফরমেন্স বা স্পিড সেটা কতটুকু আছে বা এটার গুণাগত মান সম্পূর্ণ এটা নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। ব্যাটারি পারফরমেন্স থেকে শুরু করে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ্লিকেশন রান হয়ে থাকে, আমাদের অজান্তে যদি আমাদের ডাটা বা MB লস হয়ে থাকে, তখন সেটা এটা লিমিটেড করে দিবে। দেখুন এখন আমরা চাইলে এটা নোটিফিকেশন অ্যাক্সেস করে দিতে পারি, যে এটার যে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সুপার ক্লিন, এটাকে আমরা ওকে টিকটা ওকে দিয়ে তখন এটাকে আমরা পারমিশন দিয়ে দিলাম, এটা আমাদের কাজ শুরু হয়ে যাবে। দেখুন উঠে একটা বার এসে গেছে আমাদের, আর যে জ্যাং ফাইল নোটিফিকেশনগুলো আছে সেগুলো আমাদের ক্লিন হয়ে গেছে। এখন চাইলে আমরা জ্যাং ফাইল যেগুলো আছে এগুলো আমাদের ফোনের মধ্যে যে অদরকারি যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে সেটি আমরা ক্লিয়ার করতে পারবো। তো এটা একটু টাইম নিবে, স্ক্রিনিং এর ইয়াটা দেখুন কত MB, এই ফাইলগুলো আপনার ডিলিট করে দেবেন। স্ক্রিনিং এর পরে নিচে একটা ডিলিট অপশন আসবে, সেটা টিপ দিলে ডিলিট হয়ে যাবে। তারপর ফোন বুস্টার, এটার মধ্যে একটা বুস্টার জাতীয় একটা ইয়া থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, যেটাতে আপনি এক ক্লিক করলে সাথে সাথে সব আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে ডাটাগুলো আছে এবং কি যে অতিরিক্ত যে মোবাইলে যে ব্যাটারি শেষ হওয়ার যে ইয়াটা পাওয়ারটা সেটা আপনার এটা কমাই দিবে। তারপর সিকিউরিটি লাগাইতে পারেন, আপনার একটা অ্যান্টি ভাইরাসের কাজ করবে এটাই। দেখুন এটা দিয়ে আপনার ভাইরাস, প্রাইভেসি দুটোটাই আপনার সুরক্ষিত থাকবে এই সিকিউরিটির সাহায্যে। তো এটা 100% হওয়ার পরে নিজে নিজে এসে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি সময় স্বল্পতার কারণে আপনাদের শুধু একটু একটু দেখাইতেছি। তারপর সিপিইউ কুল, সিপিইউ কুল আপনার সেটের মধ্যে যে সিপিইউটা যা প্রসেসার আছে আমাদের, এটা অনেক সময় অনেকক্ষণ সেট যে আমাদের রানিং থাকার কারণে বা চালার কারণে চালানোর কারণে এটা গরম হিট হয়ে থাকে, তখন এই এই অ্যাপ্লিকেশনটি সেই সিপিউর মধ্যে যে প্রেশারটা আছে সেই প্রেশারটাকে সে কম করে দেবে, যার কারণে এই সিপিউটা অত গরম হবে না আমাদের। তারপর আপনি এটার সাহায্যে যে কোনো অ্যাপ্লিকেশন লক লক দিতে পারেন, এইটা একটা বাড়তি সুবিধা। তারপর কর্নারের মধ্যে দেখুন কিছু মেনু দেওয়া আছে আপনাদের, রিমুভ অ্যাড, এটাতে ক্লিক করলে আপনি আপনার ফোনের মধ্যে কোনো সাইডে প্রবেশ করলে কোনো অ্যাড আসবে না, এটা বিরক্তিকর অ্যাড থেকে আপনি রেহাই পাবেন। অ্যাপ লক, সিপিইউ কুল, অ্যাপ ম্যানেজার,
বা নোটিফিকেশন অর্গানাইজার, কল অ্যাসিস্ট্যান্ট, এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। দেখুন সুপার কল অ্যাসিস্ট্যান্ট, এটাতে ক্লিক করে যখন আমরা ওকে দিয়ে দিব, ওকে দেওয়ার পরে এখন আপনি যদি চান যে আপনি কোনো নাম্বারকে কল আসা ব্লক করে দিবেন, তাহলে এই এই অপশনটির সাহায্যে সেটা করতে পারেন। দেখুন এখন যদি আমি চাই কোনো নাম্বার এই জায়গা থেকে ব্লক করে দেবো, তো সেটা ব্লক করতে পারবো বা চাইলে ডিলিট করতে পারবো। দেখুন ব্লক লিস্ট, তো ব্লক লিস্টের মধ্যে যদি আমি কোনো নাম্বার ফালাইতে চাই যে সেটা কি প্রাইভেট নাম্বার বা আনকমন নাম্বার, কল অল কল এই ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করে আমি চাইলে যে কোনো একে, দেখুন এটা অ্যাডে ক্লিক করলে এখন আমাদের আনকমনে যত কল আসবে সবগুলো ব্লক হয়ে থাকবে, প্রাইভেট নাম্বারে কল আসলে সেগুলো ব্লক হয়ে থাকবে। তো এইভাবে চাইলে আপনি যে কোনো কল ব্লক করতে পারবেন বা আনলক করতে পারবেন। তার ব্যাটারি সেভার, এটার সাহায্যে আপনার ব্যাটারি যেই অতিরিক্ত ব্যাটারি যেটা খরচ হতো আপনার, সেটা থেকে আপনি এটাতে ব্যাটারি সেভ করতে পারবেন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড যে অ্যাপ্লিকেশনগুলো রান ছিল সেগুলোকে সেটা ক্লোজ করে দিয়ে তার ব্যাটারিটাকে সাশ্রয় করে নিছে বা লিমিটেড করে দিয়েছে। এখন যে অ্যাপ্লিকেশনটা আমরা রান করবো শুধু ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে এই চার্জিংয়ের যে ইয়াটা আছে সেটা পাওয়ারটা থাকবে। তো খুবই অসাধারণ এবং চমৎকার একটা অ্যাপ্লিকেশন বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর সেটির মধ্যে রেখে দিলে তো আপনাদের জন্য উপকারে আসবে এই অ্যাপ্লিকেশনটি, যে কোনো সময় আপনাদের এটা কাজে আসবে, আপনার সেই স্লো হবে না, জ্যাং ফাইল থেকে মুক্তি পাবেন, ভাইরাস থেকে মুক্তি পাবেন, সেটির স্পিরিট ভালো থাকবে, সিপিইউ কুল থাকবে। তো আশা করি একবার হলেও আপনি ট্রাই করে দেখবেন। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফার্স্ট এবং লাস্ট সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।